বললো লাইলাপুরে মিজোদের গুলিতে অসম পুলিশের 6 জওয়ান নিহত এবং এক আম জনতার মৃত্যুর প্রতিবাদে মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গার কুশপুতুল পোড়ালো পিকেটাররা। আমার নাম স্নেহাল চক্রবর্তী। আমরা যেরকম আমার ছোটো ভাই বললো, আমরা দেখেছি যে বিগত কয়েকদিনের মধ্যে আসাম আর মিজোরাম বর্ডারে যেরকম ক্লেশ চলছে, এই রেজাল্টে আমাদের পাঁচজন গত পরশু দিন পাঁচজন শহীদ হয়েছেন এবং কাল আরেকজন এসএমসি এইচে যে ট্রিটমেন্টের সময় চলতে গিয়ে শহীদ হয়েছেন এবং 50 জন থেকে বেশি পুলিশ কর্মীরা আহত হয়ে মেডিকেলে অ্যাডমিট আছেন। কিন্তু এইসবের পরে আমরা যেরকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে, মিজোদের আমরা দেখতে পেরেছি যে আমরা যেরকম অ্যানালাইজ করেছি, যারা যারা ওইখানে অ্যাটাক মিজো এগ্রেসার যারা ছিল সবের হাতে সেম ধরনের ওয়েপন, সেম ধরনের লাঠি রাইফেল। আমরা জিজ্ঞেস করতে চাই মিজো গভর্নমেন্ট বা আমাদের সেন্ট্রালকে যে এরকম ধরনের ওয়েপন ওরা সেম ওয়েপন সবাই কেমন করে পেল। আমরা জানি যে ইন্ডিয়ার মধ্যে এরকম কোনো অ্যামিউনিশন এক নেই যে সবাই একসাথে এক ধরনের রাইফেল ইউজ করতে পারবে, তবুও সবার মধ্যে সেম ধরনের রাইফেল ডিস্ট্রিবিউট করা হয়েছে, সবার মধ্যে সেম ধরনের ওয়েপন ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমরা জানতে চাই যে এটা কোনো এক্সটার্নাল ফোর্স কি এটার পিছনে আছে কি না, এবং আমরা জানিয়ে দিতে চাই আজকে আমাদের প্রদর্শন আমাদের আন্দোলন মিজোরাম হাউসের সামনে আমরা জানিয়ে দিতে চাই যে এই ধরনের যদি পদ্ধতি মিজোরাম থেকে নেওয়া হয় বারবার, তখন আমরা আসামবাসী এবং আমরা কাছাড়বাসী আমরা চুপ থাকবো না। আমরা জানি আমাদের কালচার আমাদেরকে বলে বাসুদেব কুটুম্বকুম কি, এবং এইটাও আমরা জানি যে আমরা এক দেশের নাগরিক সবাই, কিন্তু আমরা যদি এরকম ধরনের দেখতে পাই যে ওরা আমাদেরকে মেরে ওরা ফুর্তি করে ওরা করে। নেহাল, একটি প্রশ্ন আপনাকে করছি, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এরা সিভিলিয়ান, কিন্তু মিজোরা কি সিভিলিয়ান টেররিস্ট এরাকে মানে তৈরি করছে মিজোরা? দেখুন, সিভিলিয়ান ইন দ্য সেন্স ওরা নর্মাল পাবলিক, কিন্তু আমরা দেখেছি রেডিকেলস নর্মাল পাবলিক থেকে আসে, টেররিস্ট আমরা কিছু করতে চাই না কিন্তু বলি যে টেররিস্টও নর্মাল পাবলিক থেকে আসে। আজকে ইন্টারনাল অ্যাফেয়ারে আজকে দেশের মধ্যেই একটা স্টেটের মধ্যে আরেকটা স্টেটের ঝগড়া, ওরা যদি ইনোসেন্স, আমার একটাই প্রশ্ন যে ওরা ইনোসেন্স কীভাবে? বন্দুক নিয়ে আমরা এমন করে ভিডিও দেখেছি যে ওরা রাইফেল দিয়ে শ্যুট করেছে। আমাদের এসপি স্যার বৈভব স্যার ওনার পাওয়ে ফেমার বোন ফ্র্যাকচার হয়েছে, ওরা শুধু টার্গেট করেছে পুলিশ এবং আর্মিদেরকে। আমরা জানিয়ে দিতে চাই, জিজ্ঞেস করতে চাই যে ওরা ইনোসেন্ট কেমন করে? ওরা সিভিলিয়ান হতে পারে, ওরা পুলিশ কর্মী না হতে পারে, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, ওরা যদি সিভিলিয়ান হয় ওদের হাতে বন্দুক কেমন করে আসলো, ওয়েপন কেমন করে আসলো? এটাই আমার জিজ্ঞাসা যে এক্সটার্নাল ফোর্স কি এটার পিছনে আছে, আর যদি থাকে তো সব ভালো করে তদন্ত করা হোক। এবং আমি আসাম
গভর্নমেন্টের কাছে একটা আহ্বান রাখবো যে এটা ভালো শুনো। মিজোরাম সরকারের পক্ষ থেকে বা মিজোরাম পুলিশের তরফ থেকে যে ধরনের বৈচিত্র্য হামলা প্রিপ্ল্যান করে একটা হামলা অসম পুলিশের উপর করা হয়, তো সেটার সমাধান হিসেবে আমি যেহেতু আমাদের সিএম আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা মরতে রাজি আছি কিন্তু আমরা নিজেদের উপর যারা আমাদের সহ ভারতীয় নাগরিক তাদের উপর গুলি চালনা করবো না, তো সেই জায়গায় এসে আমি বলতে চাইব যে ভারত অসম সরকারের যে সকল নেতা মন্ত্রীগণ আছেন তাদের পরিবার থেকে যাতে লোকজন উঠিয়ে নিয়ে মিজোরাম বর্ডারে রাইফেল হাতে দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং গুলি চালানো হলে যাতে তাদেরকে পাল্টা গুলি চালানোর কোনো ধরনের অনুমতি না দেওয়া হয়, মরতে হলে তারা তাদের পরিবার থেকেও যেহেতু তারা নিজেরাও রিজলিউটেড যে দেশের জন্য আমাদের স্টেটের জন্য তারা কাজ করতে রাজি, তো সেই জায়গায় এসে যেহেতু শুধু আমাদের জওয়ানরা কেন থাকবে তাদেরও পরিবারের লোকজন থাকুক তাহলে হিটটা সবাই বুঝতে পারবে। আর আরেকটা সলিউশন হিসেবে আমি বলতে চাইব যে সকল রেসিডেন্সিয়াল এরিয়া আছে মিজোরাম বর্ডার ঘেঁষে সেই জায়গাগুলোতে যাতে ডেন্স সেটেলমেন্ট ক্রিয়েট করা হয় যাতে করে আগামী দিনে এ ধরনের অ্যাগ্রেশন করতে মিজোরাম সক্ষম না হয়, এবং যেগুলো ফরেস্ট এরিয়া সেই জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্টের পোস্ট রেডি করা হোক যেগুলোকে অসম সরকারের ব্যাটেলিয়ান বা কমান্ডো ব্যাটেলিয়ানরা গাইড করবে যাতে করে আগামী দিনে যাতে এই ধরনের পরিস্থিতি আমাদের সম্মুখীন না হতে হয়। না বেশ দুই দিন আগে আমাদের আসাম পুলিশকে যেভাবে মিজু পুলিশরা যেভাবে আমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের আসাম পুলিশকে যেভাবে মেরেছে, পাঁচজন এখানে শহীদ হয়েছেন, কাল আমরা শুনতে পেরেছি গতকাল আরো একজন শহীদ হয়েছে, আমরা এই বার্তা দিতে চাই এই শিলচর শহর থেকে, এই শিলচর শহর থেকে এক বার্তা দিতে চাই যে আমরা জানি এখানে মিজুরু হাউস আছে, মিজোরাম হাউস আছে, এখানে মিজুরা থাকতে পারবে না, এখানে মিজোরাম থাকতে পারবে না, মিজুরা এখানে এসে থাকতে পারবে না। আমাদের আসাম সরকার এবং মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান করতে চাই অতিসত্ত্ব রেজাল্ট চাই, অতিসত্ত্ব রেজাল্ট না পেলে মিজুরা থাকতে পারবে না এখানে, এখানে মিজুরা থাকতে পারবে না। ইকোনমিক্যালি আমরা এখানে ওদেরকে এইখানে বন্ধ করবো, আমরা এখানে ওদের রাস্তাঘাট বন্ধ করবো, কিছু করতে পারবে না ওরা, যেভাবে আমরা কালকে দেখেছি ওরা যেভাবে ফুর্তি করে, ওরা যেভাবে ফুর্তি করে একদম ফুর্তি করে, ওরা যেমন কোনো প্রোগ্রাম যেন এত বড় অকেশন চলছে আমাদেরকে মেরে, আসাম পুলিশকে মেরে যেভাবে একটা প্রোগ্রাম যেমন অকেশন চলছে ওরা সেলিব্রেট করছে, ওরা জানি না যে এই ভারতবর্ষের মধ্যে ওরা থাকে, ওরা জানি না এই ভারতবর্ষের মধ্যে ওরা থাকে, ওরা জানি না যে ওরা ভারতবর্ষে থাকে, ওরা ভারতবর্ষের জন্য কী অবদান আছে, মিজুদের ভারতবর্ষের জন্য কোনো অবদান নাই, এই ভারতবর্ষের মধ্যে মিজুদের কোনো অবদান নাই, ওরা জানে এই সব জিনিস। ব্যুরো রিপোর্ট তরঙ্গ টিভি।